চলুন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বক্সা জয়ন্তী, একটা নর্মাল একটা জিপসি ট্রিপ, জিপসি ট্রিপ যা ইচ্ছা পারবো আমরা এক্সপ্লোর করবো। এবার আমরা সান্তালাবাড়ি যাবো আর আশেপাশে যা যা আছে সেগুলো ঘুরে ঘোরাতে নিয়ে যাবো। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, সকালের বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। চলুন এগোই। ঠিক আছে, উঠে মন দিয়ে ভালো করে স্পট করো। ডিফেন্সিভ, নিজেকে ডিফেন্স করার জন্য, রলি পলি নিজেকে ডিফেন্স করার জন্য এ গোল হয়ে গেছে কিছু। ও, ডিফেন্স করার জন্য শুধুমাত্র, বুঝেছি। একে যদি আমি এখন ছেড়ে দিই এ কিন্তু খুলে চলে আসবে, খুলে চলে যাবে। পরে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব। ও, এখানে বলেছে এটা হচ্ছে রলি পলি, এটা যাচ্ছে। আমি জাস্ট এই যে পোকাটা রলি পলি একটু আগে দেখলাম, যখন একে টাচ করা হয় নিজেকে বাঁচানোর জন্য ও কিন্তু এই যে দেখুন গোল হয়ে গেল। যখনই দেখলো, যখনই দেখলো একে এরকম গোল হয়ে যায়, মানে এই পোকাটা হচ্ছে রলি পলি যখন যাচ্ছিলো, দেখলেন যাচ্ছিলো যখন, আর যখনই এ মনে হয় কোনো বিপদ আছে গোল হয়ে প্রোটেকশন লেয়ার তৈরি করে, যাতে একে কিছু মারা না যায়। সেগুলোকে সাইড করে দিই দেখুন, যাতে সেফ থাকে। খুলছে, দেখো খুলছে, খুলছে এখান থেকে, খোলে দেখুন এখান থেকে খুলে যায়। এইটার মুখ, এটারও মুখ, হ্যাঁ, তাই জন্য বাদুর আমাদের স্পেশাল। এইগুলো কিন্তু আমাদের জলদা মাথায় ময়ূর, আমাদের মাথায় ময়ূর আছে, এই প্রথম আমরা দেখতে পেলাম এখানে ময়ূর। তারপর এই মাথায়
দেখো আমরা এখন সান্তালাবাড়িতে আছি, সান্তালাবাড়ি থেকে বক্সা মোড়, বক্সা মোড় আমি বলেছিলাম, বক্সা মোড় হচ্ছে 5 কিলোমিটার। রাজা ভাত খাওয়া যেটা খুব ভালো কানেক্টিভিটি বক্সা নদী ঢোকার জন্য, শুধু কাঞ্চনকোনায় দাঁড়ায়, তো ওটা হচ্ছে 15 কিলোমিটার। আর যেখান থেকে আমরা ট্রেন ধরে এসেছি আলিপুরদুয়ার, যেটা মেন জংশন, সেটা 35 কিলোমিটার এখান থেকে যাতায়াত করতে লাগে। তো এই এই সান্তালাবাড়ি এরিয়াটা হচ্ছে আপনার লেপচাখা, লেপচাখা তার সঙ্গে হচ্ছে বক্সা ফোর্ট, আর একটা টাইটানিক ভিউ পয়েন্ট আছে, এইগুলোকে অ্যাক্সেস করার জন্য খুব ভালো জায়গা। আর ম্যাক্সিমাম এখানে লেপচাখাই যায় সবাই, বক্সা ফোর্ট তো এখনও তৈরি হয়ে ওঠেনি, কনস্ট্রাকশন চলছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই এইখানটাতে মানে যখন লেবু সময় হয়, সান্তালা মানে লেবু, পাতি লেবু যেটা আপনার কমলালেবু হয়ে থাকে, সেই কমলালেবু যখন সময় হয় এখানে সব থেকে বেশি হয় বলে এখানে সান্তালা বাড়ি এই নামটা দেওয়া হয়েছে, এখানে জায়গার নাম দেওয়া হয়েছে। এটা হলো আপনার এখান থেকে টিকিট করতে হয়, টিকিট করে গাইড নিয়ে যেতে হয়। মনে হলো একটু হাঁটা উচিত ওই দিকটা, যেখানে আমরা এখান থেকে গাড়ি নিয়ে গেছিলাম উপর দিকে, তো একটু হেঁটে উপরটা উঠে দেখি কেমন কী কী আছে উপরটা। কারণ আমরা গেছিলাম শীতকালে, তখন আমরা যখন শীতকালে গেছিলাম তখন এখানটা পুরোপুরি শুকনো ছিল, মানে শুকনো মানে এত গাছপালা ছিল না, যা হয় শীতকালে গাছপালা কমেই যায়, কিন্তু এখন এখানটাতে সবুজ সবুজ হয়ে গেছে। আর আমি একটা ছোটো জিনিস বলে দিই, এই সান্তালাবাড়ি আসার জন্য আপনারা যদি বাসে করে আসেন, বাসে করে এলে সান্তালাবাড়ি আপনি ডাইরেক্ট বাস আসে, যেটা নেয় 30 টাকা। আর বাস থেকে ওখানে একটা পয়েন্ট আছে মনেস্ট্রি পয়েন্ট, মনেস্ট্রি পয়েন্ট থেকে নেমে ওখান থেকে টেম্পো পাওয়া যায়, টেম্পো এখানে নিয়ে চলে আসে, ওই 10-15 টাকা নেয়, এদিকে আসতে পারেন। এক নম্বর, এখান থেকে গাইড নিয়ে আপনাদের যেতে হবে উপর দিকে, গাইড ছাড়া পসিবল নয়। আর তার সঙ্গে যদি আপনি ডাইরেক্ট বক্সা চলে আসেন, জয়ন্তে চলে আসেন, বাদলদা ফোন নম্বর তো দিয়েই দিয়েছি সব জায়গাতে, মানে এত সুন্দর গাইড, পশু পাখিকে আইডেন্টিফাই করে, ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিসকে আর প্রত্যেক ধরে বলে, এরকম গাইড তো আমি আজ পর্যন্ত এই ডুয়ার্স এরিয়াতে দেখলাম না। আমার এই নিয়ে 4টা ট্রিপ হয়ে গেল ডুয়ার্সে। তো যদি এখানে আপনি একে ফোন করে নেন তাহলে মানে বাদলদা পুরোটা ঘুরিয়ে দেবে। তার সঙ্গে হচ্ছে এখানে আসতে আপ ডাউন করে পুরোটা ঘোরাতে বাদলদা ওই পুরো গাড়ি ভাড়া বুক করলে নেয় হচ্ছে 1200-1500 টাকা নেয়, খুবই রিজনেবল প্রাইস। গাড়ি করে আসবেন, পুরো ফরেস্টটাকে এনজয় করবেন, এটা হয়ে গেল। আর তার সঙ্গে হচ্ছে একটা পয়েন্ট, এখান থেকে আপনারা কী কী পাবেন দেখতে সেটা বড় জিনিস। এখানে প্রথমত এখান থেকে হেঁটে যেতে হয়, অনেকে হেঁটে যায়, কারণ লাস্ট পয়েন্ট হচ্ছে লেপচাখা লাস্ট পয়েন্ট। এখানে যেমন কিছু লেখা আছে, এটা সব জায়গাতে লেখা আছে এই এই কথাটা, এই এই এখানে ঘোরার জন্য। আর এখানে যেটা মেন অ্যাক্সেস করার জায়গা সেটা হচ্ছে চুনা ভাটি, প্রথম পয়েন্ট পড়ে এটা, 0.0 পয়েন্ট মানে আমি যেখানে একটা ভিডিও আপনি আই বাটনে দিয়ে দেবো, দেখিয়ে দেবো ওখানে কীভাবে দোলনা খাওয়া যায়, ওখান থেকে জয়ন্তী নদীর উপরে দেখতে পাওয়া যায়। বক্সা ফোর্ট এখনও রিকনস্ট্রাকশান চলছে, সময় লাগবে হতে, হয়তো যখন আমরা এবছরের শেষের দিকে আসবেন শীতকালে, যখন আমরা আসছি নেক্সট নভেম্বরে যখন আসবো আমরা, তখন যদি আমাদের সাথে প্ল্যান করে নেন, আমরা কিন্তু ক্যাম্পিং করব বক্সা জয়ন্তীতে, মানে খুব মানে এক্সটেন্সিভ কিছু ভিডিও হবে তখন, তা সেই সময় ওখান থেকে এগুলো ঘুরবো। কেন এগুলো ঘুরবো বলছি, আমাদের তখন প্ল্যান হবে বক্সা ফোর্ট আমরা
বা লেপচাখা আমরা কিন্তু ট্রেকিং করে আসব পেছন দিক থেকে, সেই একটা বিউটি আছে। এখানে যদি আপনার কিছু বুকিং করতে হয় জানতে হয় তাহলে এখন এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম gov.in এ আপনার ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি বুকিং করে দেখে নিতে পারেন। এখানে কিছু লেখা আছে, সুন্দর দুটো জায়গা। শ্রী তেজ বাহাদুর ছেত্রী, এনার নামে একটা জায়গা আছে, উনি এত সালে জন্মেছিলেন, আর খুব ইম্পর্টেন্ট একজন মানুষ হবেন অবভিয়াসলি। আর শ্রী দুবরা দুর্বা দুর্বা ছেত্রী, ওনার হয়তো হাজব্যান্ড ওয়াইফ হবেন, এনাদের এখানে কিছু কন্ট্রিবিউশন আছে হয়তো খুব বড়, সেই জন্য। জয়ন্তী এখান থেকে 10 কিলোমিটার বাই রোড। এটা রিজার্ভার, এইটা রিজার্ভার, এখান থেকে নিচে সব জল পায়। এখানে অনেকগুলো রিজার্ভার আছে, ওপরে গেলে ওপরে যাওয়ার রাস্তাটা আমরা এখান থেকে ভিডিও অলরেডি আছে, আমরা যখন 3 মাস আগে এসেছিলাম সেই ভিডিওতে আমরা এখান থেকে কী করে বুকিং করতে হয় আর কী গাড়ি করে এসেছিলাম আর গাড়ির চার্জ কতখানি, গাইডের চার্জ কতখানি, প্রত্যেকটা একটা ভিডিও আলাদা করে করা আছে। বক্সা ফোর্ট কেমন এখন দেখতে হয়েছে, রিকনস্ট্রাকশন তখন চলছিল, এখনও চলছে, তার সঙ্গে লেপচাখা আর এখানে 0 পয়েন্ট, এইসব প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা ভিডিওতে করা আছে, আই বাটনে দিয়ে দেবো, আই বাটনে দেখে নেবেন, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমি এটাকে আলাদা করে বলছি। এই এখন বাড়ি যাওয়ার সময় বাড়ি আছে, এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। আর দেখুন এই 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 জায়গাগুলো আপনি পাবেন এখানে যখন ঘুরতে আসবেন। আমরা এখানটা পয়েন্ট বলছিলাম, এই পয়েন্টটা কথা বলছিলাম, সুন্দর জায়গা। আর এখানে দেখুন লেখা আছে বাস আর ট্রাকের পার্কিং চার্জ 30 রুপিস, টু হুইলার চার চাকা নিয়ে এলে একটা রেট, অটোর একটা রেট, আর গাইড চার্জ ভিউ পয়েন্টের জন্য 300 টাকা, বক্সা ফোর্ট 400, লেপচাখা 500, আর তাসিগাঁও হচ্ছে 500। ওরা আমার যায়নি, এতখানি গিয়েছিলাম আমরা। তারপরে চুনাবস্তি, এটাও আমার যায়নি, 500, আদমা হচ্ছে 500। এইগুলো আমরা প্রথম 3টে গিয়েছিলাম, লাস্ট 3টে যাইনি, পরের বার যখন আসবো তখন লাস্ট 3টেগুলো করবো, কমপ্লিটটা করবো। এখানে খাওয়া দাওয়া যে খুব ভালো ভালো জায়গা আছে, এখানে মোমোর জন্য স্পেশালিটি, এখানে অনেক মোমো পাওয়া যায়, খাওয়া দাওয়া পাওয়া যায়, আর এখানে খাওয়া দাওয়া করার জন্য খুব ভালো জায়গা। কারণ এখানে এখান থেকে আপনি যখন উপরে যাবেন, উপরে গিয়ে আমরা দেখেছি এখানে এখান থেকে উপরে যাবেন, উপরে গিয়ে আমরা দেখেছি উপরে গিয়ে খাওয়া দাওয়া দুটো আছে, বড় ভালো দুটো, একটা হচ্ছে মাঝখানে যখন আপনি 0 পয়েন্টটা ক্রস করবেন সেখানে একটা আছে, আর একটা আছে হচ্ছে আপনি যখন যাবেন হচ্ছে লেপচাখা, লেপচাখা খাওয়া থাকার জায়গা দুটোই আছে।
তো ওটা ওটা খুব অনেক জায়গা, কিন্তু অনেকটা হেঁটে উঠতে হবে ওপরে। তো যারা অনেক দূর থেকে আসছেন তারা এখান থেকে কিছু একটা খাওয়ার দাওয়ার খেয়ে তারপর এখান থেকে উঠলেন ভালো হয়। তাহলে এখন বাজে হচ্ছে সন্ধে 7টার সময় বাজে, আর এই 7টার সময় আমরা এখন যাচ্ছি হচ্ছে সান্তালাবাড়ি থেকে, যার নাম সান্তালাবাড়ি বলে কিন্তু রিয়েল নাম সান্তালাবাড়ি। এটা হচ্ছে নেপালি নাম একটা। তো সান্তালাবাড়ি থেকে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি, বাড়ি মানে আমাদের এখনকার বাড়ি, বক্সা জয়ন্তী, বক্সা জয়ন্তী রিভারবেড যাবো আমরা। আর আমি এখন কিছু কথা বলবো না, এখানে যে আওয়াজটা পাওয়া যাবে জঙ্গলের মধ্যে সন্ধ্যেবেলা মন দিয়ে শুনুন। হ্যাঁ বলো। তুমি ভয়েস খবর দাও রেডিওতে? হ্যাঁ রেডিও থেকে ভয়েস খবর দাও। হ্যাঁ তুমি চাই বললে দেবো। হ্যাঁ হ্যাঁ তুমি বললে আমার, তুমি আমার গাইড করতে আমার আমি ভিডিও রেখে হ্যাঁ 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 তোমার আলিপুরদুয়ার।